বৃহস্পতিবার কংগ্রেস নেতা মিয়ার বাড়িতে একাধিক মন্ত্রী বিল্লাল মিয়া কি গেরুয়া শিবিরে ভিড়ছেন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা জল্পনা রাখলেন খোদ মিয়া ঘটনা সোনা মনায় পাঁচ সেপ্টেম্বর রাজ্যে দুই কেন্দ্রে উপভোগ আর উপভোটকে ঘিরে রাজ্য রাজনীতির পারত ক্রমশতঙ্গে বৃহস্পতিবারে দুই কেন্দ্রীয় বিজেপি মনোনীত প্রার্থীরা নিজেদের মনোনয়ন পেশ করে এই মনোনয়ন পেশ কর্মসূচিতে অংশ নিতে আগরতলা থেকে ছুটে যান রাজ্যের একাধিক মন্ত্রী সুশান্ত রতন রতনলাল নাথ সুধাংশু দাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব কর্মসূচির ফাঁকে কংগ্রেস নেতা বিল্লাল মিয়ার বাড়িতে যান তারা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তারা সেখান থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিল্লাল মিয়া কি বিজেপিতে যোগদান করছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা কেউ এ স্পষ্টিকরণ দেননি একই প্রশ্ন করা হয়েছিল খোদ বিল্লাল মিয়াকেও উত্তরে বিল্লাল মিয়া জানান যারা এসেছেন তারা সকলেই আমার ভাই এক সঙ্গে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী ছিলাম তাই তারা আমার বাড়িতে এসেছেন আমি কংগ্রেস করে বক্সনগরে কংগ্রেস প্রার্থী দেওয়া নিয়ে এক প্রশ্নের প্রতিক্রিয়ায় বিল্লাল মিয়া জানান এটা কংগ্রেসের ব্যাপার দলের সাইনবোর্ড বন্ধক দিয়েছে কিনা তা তারাই বলতে পারবে উপভোটে বাম কংগ্রেসকে সমর্থন করা নিয়ে তার সাফ কথা এখনো আলোচনা হয়নি আলোচনার পর দেখা যাবে যদিও এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি সহ মহকুমার রাজধানী অঙ্গনে চলছে জোর রাজনৈতিক চর্চা তো কংগ্রেস পার্টির ব্যাপার কংগ্রেস কি করছে কংগ্রেস সাইনবোর্ড উদ্ধার করলে তো আমার কিছু করার নাই সবাই তো বিজেপির লিডার আমার ভাই তো ভাই আছে বন্ধু আছে ছোট ভাই আছে এটা সব ধরনের কোনো আলোচনা নেই সিপিএম এটা হলো কংগ্রেসের ব্যাপার বিউরো রিপোর্ট আগরতলা টিভি